বিজেপি কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, দুষ্কৃতীরা সকলেই তৃণমূল কংগ্রেস আশ্রিত। মঙ্গলবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি থানার চণ্ডীপুর এলাকায়। গুরুতর জখম ওই বিজেপি কর্মী উদয় মণ্ডলের বয়স 43 বছর। তার পায়ে গুলি লেগেছে, চিকিৎসার জন্য তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের 2টি গ্রাম পঞ্চায়েতের 5টি বুথের নির্বাচনী দায়িত্বে ছিলেন উদয়বাবু। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্তের পরিবারের লোকজন এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব। ঘটনাটা আমরা তার জায়গাতে ছিলাম না, আমরা ছিলাম বাড়িতে। তারপরে ওর যখন গুলি লাগে তখন ও আমাকে ফোন করে, ফোন করার পরে আমি তখন বাড়ির আশপাশেই ছিলাম গ্রামে। তখন আমি গিয়ে দেখছি তার আমার থেকে আগে তার লোক পৌঁছে গেছে, মানে কয়েকজন, প্রায় 5-7 জন পৌঁছে গেছে ওর কাছে। তারপরে আমি গিয়ে দেখলাম যে ব্যাপার বলছে যে গুলি লেগে গেছে। গুলি লাগার পরে আমি বললাম কে মেরেছে, শুধু বলতে পারছে যে ছবিলাল মণ্ডল ছিল, ওর সঙ্গে আরো কয়েকটা লোক ছিল। ছবিলাল মণ্ডল কি পার্টি করে? ও তৃণমূল করে, তৃণমূলের সঙ্গে জড়িত। আর আপনার ভাই? আমরা বিজেপি করে। আপনার ভাই কিসের দায়িত্ব আছে? আমার সত্যি মণ্ডল প্রমুখ আছে। কটা বুথের উনি দায়িত্ব আছে? 9টা বুথের। কি মনে করছেন আজকে বিনা কারণে ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী সত্যেন্দ্র প্রমুখ উদয় মণ্ডলকে তৃণমূল আশ্রিত গুন্ডারা গুলি করেছে? আমরা মনে করছি যে এই তৃণমূলের মদত রয়েছে এবং পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, পুলিশের অপদার্থতা, আর সাথে সাথে হচ্ছে এই তৃণমূলের সন্ত্রাস নির্বাচনের সাথে সাথে শুরু হয়ে গেছে। যত নির্বাচন এগিয়ে আসবে তৃণমূল তত এই গুন্ডামি করবে, সাধারণ মানুষকে গুলি করবে। তার জন্য আমরা চাইছি যে আমরা আন্দোলনের মাধ্যমে যারা যে অন্যায়টা যারা করেছে তাদের শাস্তি দাবি করছি, প্রশাসন যেন উপযুক্ত শাস্তি দেয়। আর সাথে সাথে আমরা চাইছি 2021 সালের নির্বাচনে এই সরকারের পরিবর্তন, কারণ এই সরকার মানুষের সরকার নয়, সাধারণ মানুষের সরকার নয়। পুলিশ প্রশাসন সাধারণ মানুষের কাজ করতে পারছে না, নিরাপত্তা দিতে পারছে না, তার জন্য এই সরকারের পরিবর্তন হওয়া দরকার 2021 সালের নির্বাচনে। আমরা মনে করছি ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত এবং তার দলবলের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, মালদা।